সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা ট্যুরে আসছি। ট্যুরটা এই যে দেখেন, সূর্যমুখী ফুল, ফুলের বাগানে আসছি। আর সাথে শার্টটাও ম্যাচিং করতেছে। আনফর্চুনেটলি কোনো প্রিপারেশন ছিল না, প্রিপারেশন ছাড়াই। কিন্তু এখানে আসার পরে অসম, অনেক সুন্দর। কেননা আমি আমার লাইফের মধ্যে এই প্রথমবার যে এই সব আমরা আমাদের এদেশের ভাষায় বলে যে জিরা চলে, কিন্তু এখানে আসার পরে এর অনুভূতিটা অন্যরকম। একটু দেখেন, ওয়াও ওয়াও না বললে হয় না। আপনাদের সাথে পুরোটা বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা পছন্দ করবেন। আমার কিন্তু অনেক এক্সাইটিং একটা মোমেন্ট এটা, অবশ্যই। আর এখানে যে এত বড় একটা বাগান হতে পারে সূর্যমুখীর, তা কোনো চিন্তা করার ছিল না। আমি আসলে ম্যাপের দিকে, গুগল ম্যাপে একটু সার্চ করতেছিলাম একদিন, তখন দেখা পাইলাম যে না, এরকম একটা সুন্দর একটা প্লেস আমার আশেপাশেই আছে। তো না আসতে যে লুপটা ছিল ওইটা সামলাইতে পারি নাই, চলে আসছি। তাও আবার অনেক ভালো একটা টাইমে আসছি, কেননা এখন সন্ধ্যার দিকে এই সময়টা অনেক ভালো জায়গাটাতে উপভোগ করার জন্য। কেননা 3-4টার দিকে মনে করেন যে সেরকম রোদ থাকে, তো ওই রোদে জয়লা পুইরা মরা ছাড়া আর কোনো উপায় নাই। আসি এখন এখানে। আরেকটা জিনিস, এখানে অনেক পরিমাণে মধুমাছি আছে, আশেপাশে হয়তো বা কোথাও মধু চাষ করতেছে ওরা। আর আপনাদের সাথে পুরো বাগানটাকে ঘুরিয়ে দেখাইতেছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চেষ্টা করব ভালো কিছু তৈরি তোলার জন্য। সাথে থাকেন, আল্লাহ হাফেজ।